প্রিয় বন্ধুরা, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সর্বশেষ আপনি এখন আছেন কোথায় এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও। চলুন কথা না বাড়িয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া যাক। ইসলামিক চ্যানেলে স্বাগত, মনিরুল হক অফিসিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে শত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হাদিস শাস্ত্রের গবেষণাকারী এবং হাদিস থেকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যিনি যে সমস্ত বড় বড় বিষয়গুলো ইতিমধ্যেই অনেক গবেষণামূলক তথ্য দিয়েছেন, অনেক তথ্যই সঠিক প্রমাণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের এমন একজন বিশিষ্ট আলেম, একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে উঠিয়ে নিয়ে গেছে সোমবার দিবাগত রাত 2টার সময়। কে এবং কারা উঠিয়ে নিয়ে গেছে সে বিষয়ে আপনারা ইতিমধ্যেই অনেকটাই অবগত হয়েছেন এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তিনি এখন আছেন কোথায় এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও। চলুন কথা না বাড়িয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমিদ্দিন বিশিষ্ট হাদিস বিশারদ হাফিজ মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আসলে সন্ত্রাসী হামলা অথবা সাদা পোশাকধারী হামলা, এগুলো তো আমরা মূলত বুঝতে অনেকটা দেরি হয় যে এগুলোকে আসলে কি প্রশাসনিক নাকি আসলে অন্য কেউ। তো সর্বশেষ আপডেট হলো কাজী ইব্রাহিম হুজুরের যে ফিএস হিসেবে কাজ করেন আব্দুর রাজ্জাক ভাই, যিনি মাদ্রাসাতুন নজম ইসলামিয়া হুজুরের মাদ্রাসার পরিচালক হিসাবে আছেন। হুজুরের ফিএস কে কল দিয়ে জানতে পারলাম যে হুজুরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, ওনারা ডিবি অফিসে যাচ্ছেন। আমাদের কথা হলো আপনাদের সবার কাছে যে হুজুরের জন্য দোয়া করবেন এবং সচেতন মহল যারা আছেন তারা এগিয়ে আসবেন। মিডিয়াকে আমরা প্রচার প্রসার করি, আমাদের হাতে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে এটাতে আমরা প্রচার প্রসার করব। আসলে বাংলাদেশে কাজী ইব্রাহিম হুজুর তিনি জাতীয় আলেম এবং হাদিসের যে চর্চায় হাদিস বিশারদের ক্ষেত্রে, হাদিসের পাণ্ডিত্যর ক্ষেত্রে যে হুজুরের দখল এটা সর্বমহলেই কিন্তু স্বীকৃত। এজন্য জাতীয় সম্পদ হিসেবে কাজী ইব্রাহিম হুজুরকে আমরা মূল্যায়ন করি এবং বাংলাদেশে কোনো দলের উনি এজেন্ট নয়, উনি হকের উপরে থেকে কথা বলে থাকেন। আমরা এজন্যই বলছি যে কাজী ইব্রাহিম হুজুরের যদি কোনো কিছু হয় অথবা কাজী ইব্রাহিম হুজুরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকব। আমি যতটুকু জানতে পারছি কাজী ইব্রাহিম হুজুরের ফিএস আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলি, উনি বলছেন যে ভাই আমরা ডিবি অফিসের দিকে যাচ্ছি, হুজুরকে সেখানে নেওয়া হয়েছে, সর্বশেষ কি অবস্থা জানাবো। তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া চাচ্ছি। হুজুরের ছাত্র হিসেবে আমি কামাল হোসেন শাহিদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের তৌহিদি জনতা এবং লক্ষ কোটি যুবক যারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, যাদের হৃদয় শহীদি তামান্না, তারা কখনো এটা বরদাস্ত করবে না। আমরা সকলে চাই মুফতি ইব্রাহিম সাহেবকে অচিরে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা তার মুখ থেকে আবারও কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে সেই সঠিক গবেষণামূলক কথাগুলো, সঠিক গবেষণামূলক তথ্যগুলো আমরা আবারও তার মুখ থেকে শুনতে চাই। এই কারণে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় বন্ধুরা, সর্বশেষ আপডেট এবং বিভিন্ন ইসলামিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।